বিশ্ব আজ করোনার আবহে ত্রস্ত। করোনার প্রভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশিরভাগ মানুষ। সারা দেশ জুড়ে চাকরি খুঁজেছেন প্রায় 1.5 কোটি মানুষ। ব্যবসা গুটিয়েছে বহু সংস্থায়। নতুন করে বিনিয়োগে ভয় পাচ্ছেন শিল্পপতিরা। এমতো অবস্থায় অন্যরকম পদক্ষেপ গ্রহণ করল এসসি হসপিটালিটি সার্ভিস। রবিবার আনুষ্ঠানিকভাবে নবরূপে খোলা হলো হোটেল রেডিয়েন্ট। বিশিষ্ট ক্রীড়া সংগঠক তথা বিবিওকের আহ্বায়ক কার্তিক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হলো হোটেলটির। পাক সার্কাসের মোড়ের কাছে গড়ে ওঠা এই হোটেলটিতে রয়েছে যাবতীয় আধুনিক ব্যবস্থা। শুধু হোটেল খোলাই নয়, পাশাপাশি মাসে একদিন করে সমাজের ওয়াত মেয়েদের বিয়ের জন্য তাদের হোটেলটিকে বিনামূল্যে ব্যবহার করতে দেবেন বলে জানালেন হোটেল কর্তৃপক্ষ। লকডাউনে থমকে থাকা নয়, সবকিছু নতুন করে শুরু করতেই তাদের এই হোটেল খোলা উদ্যোগ বলে জানালেন হোটেলটির কর্তৃপক্ষেরা। এই সৃষ্টি দিয়ে তো আমাদের চলতে হবে। দেখুন, করোনা এসেছে, আননোন একটা রোগ, আমরা সবাই ভয় পেয়েছি, তার জন্য যেটা যা করা উচিত সেটা সেভাবে চলেছে, সোশ্যাল ডিস্টেন্স মেনে মাস্ক পরে যেটা চলছে চলছে, কিন্তু তার বাইরেও তো আমাদের চলতে হবে। প্রথম অবস্থায় লকডাউন আমরা মেনে নিলাম এই কারণে যে একটা স্থিতাবস্থা বজায় রাখা দরকার ছিল, কারণ আমরা এই রোগটা জানি না। এই রোগটার যে ভয়াবহতা, এই যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন থেকে শুরু করে আরও যে বিজ্ঞানসম্মত যেটা করা, সেগুলো ডাক্তাররা আমাদের সরকার যেটা বলছে মেনে চলে। টেকিং দ্য চ্যালেঞ্জ বিফোর টেকিং দি হোটেল, আই হ্যাভ টেকেন দিস, ইটস আ বিগেস্ট চ্যালেঞ্জ আই হ্যাভ টেকেন ইন মাই লাইফ, বাট এভরিবডি হ্যাজ টু টেক দ্য রিস্ক, এভরিবডি হ্যাজ টু টেক রিস্ক। ইফ ইউর ড্রিম ডাজন্ট মেক আদার্স লাফ ইজ নট বিগ এনাফ। লোক আজকে হাসছে, এই এখন খুলছে, ওটাই বড় ড্রিম। কারণ আমরা এর আগেও যেগুলো স্টার্ট করি তার পেছনে একটা করে একটা সোসাইটির জন্য একটা কিছু করা সবসময় ছিল। আমরা আগের হোটেলেও একটা ক্যান্সার পেশেন্টের জন্য রুম দিয়েছি, এখানেও একজনকে ওয়েডিং এক্সপেন্সেস বিয়ার করার মতো অবস্থা আমরা রেখেছি। তো সব কিছুর পেছনে একটা কোনো তো কারণ হয়, এটা একটা ব্যাপার হয়, তো এখানেও সেটা আছে। দেবেন ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।